রুদ্রাক্ষরের মালা, কপালে একটা তিলকের মতো একটা লম্বা ইয়ে, চুলগুলো বাঁধা, এবং দেখে মনে হলো আমার প্রথম দর্শনে দেখলো একটা বৈষ্ণব। আমি কিন্তু কোনোদিন দেখি নাই। আনা দেখেছে, আনা আমাকে গল্প করেছে, এই আমার মাথায় একটা স্থাপত্য তৈরি হয়েছে যে উনি দেখতে এরকম। আসলে নাভেরা নামটা কিন্তু মিস্টেরিয়াস। আধুনিক ভারতের ভাস্কর্যের সূচনা যেমন রামকিঙ্করের হাতে, তেমনি তৎকালীন পাকিস্তানের ভাস্কর্যের পথিকৃৎ হচ্ছেন, আধুনিক ভাস্কর্যের পথিকৃৎ হচ্ছেন নাভেরা আহমেদ। পাকিস্তান, বাংলাদেশ এবং ইন্ডিয়া, তিনটা দেশেই কিন্তু আধুনিক শিল্পী হিসেবে প্রথম যে তিনজনের নাম আসে সেই তিনজনই কিন্তু নারী। নভেরা আমাদের লোকশিল্পের পুতুল, তারপরে ভারতীয় উপমহাদেশের বিভিন্ন ধরনের শালগ্রাম, শিলা বা পাথর, সেগুলোকে নির্ভর করে এই ভাবনাটাকে, পূর্বদেশের ভাবনাটার সঙ্গে পশ্চিম দেশের শিল্প ভাষার সমন্বয়ে নতুন শিল্প রচনা করেছেন। এখনকার সময়ে আমি আমি যদি তাকে বলি, তাহলে যদি তাকে বিশ্লেষণ করতে, তাহলে আমাকে তাকে বলতে হবে মডার্নিস্ট। আমি মনে করি তাকে তার টাইম এন্ড স্পেসের ফ্রেমে থেকেই তাকে বিচার করা উচিত। ভাস্কর হিসাবে ওনাকে মূল্যায়ন করা হয়েছে, কিংবা এখনও সাধারণের কাছে ওনার বাণীটা পৌঁছায়নি। মিনারের যে রূপটি আমরা দেখি, এই রূপ পরিকল্পনা করেছেন বলে আমরা হামিদুর রহমানের নাম শুনি, কিন্তু তার পাশাপাশি আরেকটি নাম উল্লেখ করা দরকার, সেটি হচ্ছে নভেরা। তিনি হয়তো নকশার প্রধান স্থপতি নন, মেইন ডিজাইনার নন, কিন্তু ওই ডিজাইন তৈরির ব্যাপারে তার নিশ্চয়ই কিছু না কিছু ভূমিকা ছিল। যদি নভেরা আহমেদের সম্পৃক্ততার কথা তুলে ধরা হয়, তাহলে তার সাথে যাদের নাম সম্পৃক্ত হয়ে আছে তারা ছোট হয়ে যেতে পারে, তাদের গুরুত্ব গৌণ কমে যেতে পারে। স্থপতি যা দেলোয়া তিনি এটাকে স্থাপত্যের রূপ দেন, কিন্তু আসল মূল ভাবনাটা হচ্ছে হামিদুর রহমানের। নভেরা আহমেদ ঠিক হামিদুর রহমানের একজন বিশ্বস্ত সাহায্যকারী হিসাবে ছিলেন। নভেরা তো এটাই বললেন যে পুরো জিনিসটা আমার, কিন্তু হামিদুর রহমানের করার কথা ছিল ওই যে সাইডে যে গ্লেস স্টাইল থাকবে বিভিন্ন, ওইগুলোর উপর গ্লাস ওয়ার্ক, এগুলো কাজ করা। শহীদ মিনারের মূল স্রষ্টা যদি আমরা হামিদুর রহমানকে ধরি, সেই ক্ষেত্রে শিল্পীর নভেরাকেও কোনো ক্রমেই বাদ দেওয়া যায় না। ভিয়েতনামে যে বিধ্বস্ত প্লেনগুলো ছিল তার যে মেটাল, সেই মেটালগুলোকে উনি নিয়ে কাজ করেছেন। তবে এই কাজগুলো কোথায় তখন ছড়িয়ে আছে সেগুলোকে একত্র করতে পারলে একটা প্রদর্শনী হতে পারে। নভেরা সম্বন্ধে ভাস্কর্য বিভাগ থেকে আমাদেরকে খুব একটা যে স্বচ্ছ ধারণা দেওয়া হয় সেটা না। আমরা ধরে নিয়েছিলাম যে নভেরা মৃত এবং অথবা একদমই নিরুদ্দেশ, তার সম্বন্ধে কেউ কিছু জানতে পারলে যেন আমাদেরকে জানানো হয়।
খুব বেশি কাজ কিন্তু নেই, যে সমস্ত কাজ আছে সেগুলো প্রথম দিককার। এই পরিসরে নভেরাকে প্রচার করা, মূল্যায়ন করা ভাস্কর্যের দিক থেকে বড় দুরূহ। সবাই নভেরার ব্যাপারে, অন্তত নভেরার কাজের ব্যাপারে নীরব ছিলেন এবং তার ব্যক্তিত্বের ব্যাপারে আবার খুবই সরব ছিলেন। সেই সময় তো বাবা আজকের নাম করা ভাস্কররা ছিলেন না, তো অসুবিধা তো নাই, তাকে মূল্যায়ন করতে তো কোনো অসুবিধা নাই, কারণ সেই ভাস্কর্যের কাজ তখন কেউ করে নাই, বা ভাস্কর হিসাবে কেউ আমার মনে হয় না পড়াশোনা তখন সেই সময় কেউ করেছে।